নমস্কার, ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের প্রথম বর্ষের নিবেদন। গল্প বানভাসী মন, রচনা মাননীয় অধ্যাপিকা শ্রীমতী তাপসী ঘোষ, গল্প পাঠে আমি সুপ্রিয়। আমি প্রিয়া। ঝাঁকড়া জবা গাছটা থেকে ফোটায় ফোটায় জল ঝরছে নিচে। কতই বা বয়স হবে গাছটা, এই তো বছর পাঁচেক আগেই নীলবাঁধব নিজে হাতে লাগিয়েছিল রান্নাঘরের পাশে ফাঁকা জমিটায়। বর্ষার জল পেয়ে কবছরই কেমন বাড়ন্ত মেয়ের মতো চেহারা হয়েছে দেখো। মাথায় ছাপিয়ে গেছে রান্নাঘরের চালা, ঠিক নাতনিটার মতো। আধ বোঝা চোখে নীলমাধব ভাবে, চোখ খুলে তাকাতে ইচ্ছে হয় না। যেদিকে দু চোখ যায় জল আর জল। এই তো তিন দিন আগে বাবুরা মাইকে করে বলে গেল, বান আসতিছে, সবাই উঁচু জায়গায় সরে যাও। নীলমাধবের গ্রামের কেউই সরতে পারেনি। উঁচু জায়গা কোথায়? দুবছর আগে যে পাকা স্কুল বাড়িটার ভিত তৈরি হয়েছিল সেটা এখন আগাছার জঙ্গলে ভর্তি। স্কুল তৈরি হয়নি, নীলমাধবরাও ঠাঁই পায়নি। অগত্যা পুরো পরিবার সমেত এখন টালির চালার ওপরে খোলা আকাশের নিচে। পাশের গ্রামে একটা পাকা স্কুল বাড়ি আছে, একটা গির্জাও আছে, কিন্তু যাবে কি করে? তিন দিন আগে সন্ধ্যাবেলার গোড়ালি ডোবা জল দেখে ঠিক করেছিল পরদিন বাড়ির মেয়ে বউ আর কিছু কিছু জিনিস নিয়ে পাশের গ্রামে চলে যাবে। ও বাবা, রাত ১১টা কি ১২টার সময় কোমর ছাপিয়ে জল এলো। আর কি ডাক সে জলের! কোনো মতে পরিবারের লোকজন নিয়ে চালের পরে উঠে এসেছিল। বড় বউটা বুদ্ধি করে মুড়ি আর চিঁড়ের টিনটা সঙ্গে এনেছিল, তাই রক্ষা। এই দুদিন ওই সব খেয়েই কেটেছে, কাল থেকে না খাওয়া। গ্রামের বাকি ১২০টা ঘরের অবস্থাও নীলমাধবদের মতো। ছেলেদের নিয়ে তো অতটা চিন্তা হয় না, অসুবিধা তো যত মেয়েদের। এর উপর আবার ছোট ছেলের বউটা পোয়াতি, ৭ মাস চলছে, সামনের হপ্তায় বাপের বাড়ি পাঠানোর কথা ছিল। এখন ভাবছে যে আগে পাঠিয়ে দিলেই হতো, ওদিকটা শুকনো আছে, কি যে করবে এখন, নীলমাধব ভাবতে থাকে। আধ বোঝা চোখটা একটু খোলে, নাতনিটা বসে আছে একটু দূরে, ১৫ পেরিয়ে ১৬ই পা দিল, বেশ ডাগর হয়ে উঠেছে। বড় বৌমার ধারাটা পেয়েছে বলে মনে হয়, চোখে মুখের আদল আর গায়ের রংটা। ভেবেছিল সামনের বছরের মধ্যে পার করবে। এ গ্রাম ও গ্রামের ছেলে ছোকরার বড় উৎপাত বেড়েছে বাড়ির চারপাশে। তারপর মাসখানেক হলো নাতনিটার লক্ষণও ভালো ঠেকছে না। বেনির ছেলেটার সঙ্গে মাঝে মাঝেই কি সব ফুসুর ফুসুর করে, বলতে গেলেই মুখঝামটা দিয়ে সরে যায়, সব যেন কেমন হয়ে যাচ্ছে। নীলমাধব হাঁক দেয়, কি করছিস? তোমার কি শোক নাই? দেখতেছো না চুল বাঁধতেছি? গ্রামের সব লোক মরছে আর উনি ফ্যাশন করতেছেন। ও বুড়া, তোমার কি মাথাটা গেছে? জানো না মেয়ে মানুষের খোলা চুলে থাকলে ভূতে ধরে, সব ব্যাপারে এত কথা গাও কেন? নীলমাধব একটু দমে যায়, চুপ করে তাকিয়ে থাকে আকাশের দিকে। আজ বোধ হয় ষষ্ঠী। এতক্ষণ তো নীলমাধব আর তিন ছেলের কলকাতায় থাকার কথা, এবার ভেবেছিল ছোট নাতনিটাকেও নিয়ে যাবে। এখন থেকে শিখতে হবে, না হলে পরে কুল পাবে না যে। নীলমাধবরা চার পুরুষের ঢাকি পরিবার। পূর্বপুরুষরা ঢাক বাজাতো জমিদার বাড়িতে, নীলমাধব আর তার ছেলেরা বাজায় কলকাতায় বারোয়ারি পুজো মণ্ডপে। বছরের বাকি সময় চাষবাস আর পুজোর সময় ঢাকের দরুন অবস্থা বেশ সচ্ছল। তিন ছেলে বউ নাতি নাতনি নিয়ে বুড়ো বুড়ির ভরপুর সংসার। অনেকদিন হলো দুমেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, সেদিক থেকে বলতে গেলে নীলমাধব মুক্ত পুরুষ। তবে সে হাল ছেড়ে দিতে ভালোবাসে না,
চিরকাল নিজের মতে চলে আসা মানুষটা আজও সেভাবেই চলে, যদিও বুঝতে পারে কোথায় যেন তাল কেটে যাচ্ছে। সারাটা জীবন ঢাকের সুর, তাল কাটেনি, শেষবেলায় এসে জীবনের তাল কেটে যাবে তারই হাতে, এ কিছুতেই সহ্য হয় না মানুষটার। এদিকে আইসো গো, এদিকে আইসো। এদিকে নাতনিটা চেঁচাচ্ছে আর গামছা নেড়ে কাদের যেন ইশারা করছে। নীলমাধব উঠে দাঁড়ায়। তিন ছেলে আসছে সাঁতার কেটে। খাবার পেয়েছি গো, খাবার পেয়েছি। বাড়ির সব লোককটা এক জায়গায় জড়ো হয়। আজ সকালেই খবর পেয়েছিল যে পাশের গ্রামের স্কুল বাড়িতে খাবার দেয়া হবে। খবর শুনেই তিন ভাই ছুটেছিল সেখানে। ওখান থেকে চিন কাগজের মোড়কে খিচুড়ি নিয়ে এসেছে কোমরের গামছায় বেঁধে। আসার সময় বুদ্ধি করে কিছু কচু পাতাও তুলে এনেছে, থালার কাজ করবে। বড় বৌমা তাড়াতাড়ি করে খিচুড়ি ভাগ করে, প্রথম পাতাটাই দেয় শ্বশুরের হাতে। আরে আগে ছেলে মেয়ে গুলান রে দাও, আমি বুড়ো মানুষ, আমার অত খিদে পায় না। দাদু আমরা জোয়ান আছি, একদিন না খাইলে কিছু হবে না, আগে তুমি খাও, না হইলে আমার মাথা ঘুরবে। বড় নাতনিটার কথায় কেমন যেন মায়ের মতো ভালোবাসার আঁচ পায় নীলমাধব। ফোকলা দাঁতে হেসে ফেলে কচু পাতাটা টেনে নেয়। হ্যাঁ বাবা, আপনি খান, এই দেখুন আপনার ছেলেটা কত এনেছে, রাতের মতো হয়ে যাবে। খোলা আকাশের নিচে চকচকে কচু পাতায় গরম খিচুড়ি, বেশ তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছে সবাই। কেউ যেন সাঁতার কেটে আসছে মনে হয়। নীলমাধব হাঁক দেয়। আমি গো দাদু সুজয়। সুজয় মানে বেনির ছেলে। নীলমাধব কড়া চোখে নাতনির দিকে তাকায়। এখানে কি মনে করে? বাবাই পাঠালো দেখে আতি। আপনারা সব খাবার পেয়েছেন কি? হ্যাঁ পাইছি। বেনির ছেলে চালার কাছে আসে। ঠাকমা এই প্যাকেটটা রেখে দেন, আর এই জলের জায়গাটা। আরে তুই এত কষ্ট করে আনলি, আবার আমাদের জন্য কেন পাঠালো তোর বাবাই? আমার বাড়ি থেকে তো গ্রাম একটুখানি, কাকাদের এত কষ্ট করে আর রাতে যেতে হবেনি। আচ্ছা আমি চললাম। নীলমাধব নাতনির দিকে চেয়ে থাকে। ছেমড়ি ভারী শেয়ানা আছে, এক মনে খেয়ে যাচ্ছে তো খেয়েই যাচ্ছে, যেন সুজয়কে চেনেই না। ওদিকে নীলমাধবের নাতনিও জানে দাদু তার দিকেই তাকিয়ে আছে। বুড়াটার কোনো কাজ নাই, লোকটিকে দেখে একটু হাসতে পারলাম না, শকুনের মতো তকিয়ে তকবে। আচ্ছা কেন সাঁতার কেটে এলো, দুটো মিষ্টি কথা কব, সারি ফুটটা দেখে মুখটা মুছিয়ে দেব, সে কি উপায় আছে? দাদু একটা ভালো খবর আছে, কাল সকালে নৌকা নিয়ে লোক আসবে, পাশের গ্রামে স্কুল বাড়িতে নিয়ে যাবে, সব তৈরি থেকো। সুজয় চলে যায়। যা কাল থেকে তাহলে আর এই বসে বসে রাত কাটাতে হবে না। কই গো তোমরা সব ঘুমিয়ে পড়লে নাকি? সারা রাত জেগে একটু সবে চোখ লেগেছিল নীলমাধবের। সুজয়ের হাঁকে ডাকে ধড়মড় করে ওঠে, চোখ কুচলে তাকায়, দেখে বাবুরা সব নৌকা নিয়ে এসেছে। নৌকোয় বেনি, বেনির বউ, সুজয়, সুজয়ের ভাই বোন সব। তাড়াতাড়ি করো, সব তাড়াতাড়ি করো, বাবুরা তাড়া লাগায়। এসো গো দাদু। সুজয় হাত ধরে নীলমাধবকে নৌকায় তোলে, বেনিও হাত লাগায় তার ছেলেদের সঙ্গে। নীলমাধব মনে মনে ভাবে, তোমার মতলব আমি বুঝি না ভেবেছো? এখনই তুমি জবার হাত ধরে নৌকায় উঠাবে, পারলে তো কোলে করে ওঠাও। কিন্তু নীলমাধবের সব ভাবনায় জল ঢেলে নাতনিটা এক লাফে নিজেই চলে এলো নৌকায়। সব এসেছে তো? আচ্ছা আচ্ছা চলো চলো স্টার্ট করো। নৌকো চলতে শুরু করে। নীলমাধব পিছন ফিরে তাকায়, তার পূর্বপুরুষের ভিটে চোখ ঝাপসা হয়ে আসে, কিছু দেখতে পায় না। দাদু তুমি কাঁদতেছ? জবা জিজ্ঞাসা করে পাশে সুজয়। না রে জবা, কাঁদছি কই? ওই যে তোমার চোখে জল। একি গো দাদু, তোমার মতো শক্ত মানুষ কাঁদে কেন? আরে আমরা কি একেবারে ভিটে মাটি ছেড়ে যাচ্ছি নাকি? জল সরলেই তো চলে আসবো, তখন একসঙ্গে আবার নতুন করে কাজে হাত দিতে হবে নি? তুই আবার আমার সঙ্গে কি করবি রে ছেলে? বারে আমি যদি তোমার কাজে হাত না লাগাই আর তুমি যদি আমার কাজে সাহায্য না করো, তাহলে কে করবে বলো? আমাদের আর আছেই বা কে?
সুজয়ের কথায় অবাক হয়ে যায় নীলমাধব। এতটুকু ছেলে কিন্তু বুদ্ধি রাখে। যা, তোকে আর জ্ঞান দিতে হবে না, চলো চলো সবাই নেমে পড়ো। নীলমাধবরা নেমে পড়ে স্কুল বাড়িতে, গাদাগাদি ঠাসাঠাসি লোক। শুধু লোক নয়, গরু ছাগল মুরগি, কিন্তু তবুও তো ডাঙ্গা। দুবেলা দুমুঠো পাওয়ার আশা আছে এখানে, তাছাড়া নিশ্চিন্তি। মাটির ঘর কখন ভেসে গলে যাবে তার ঠিক ছিল নাকি, এখানে প্রাণটা তো বাঁচবে। একটা দুটো করে দশটা দিন কেটে গেল, ওদিকের জল সব সরে গেছে, সরকার থেকে দেওয়া টাকা দিয়ে ছেলেরা সব পরিষ্কার করেছে ওষুধ এনে। এবার সব ঘর ছাইবে নতুন করে, এক এক করে এবার গ্রামে ফেরার পালা। নীলমাধবরাও যাবে। এদিকে জবার সাথে সুজয়ের ঘনিষ্ঠতা আরও বেড়েছে, ওদের সব বিপদে আপদে বেনি আর সুজয় ঝাঁপিয়ে পড়েছে, ওদের ছেলেরাও বেনির পাশে থেকেছে সর্বক্ষণ, একসাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা। নীলমাধব ভাবে, নামকরা ঢাকি পরিবার বলে বড় অহংকার ছিল তার, এই মাত্র দশ দিন আগেও। তার বাড়ির মেয়ের তো যে সে ঘরে বিয়ে হতে পারে না, কিন্তু কোথায় গেল সে গর্ব। বন্যা শুধু তো তার ঘর বাড়ি ভাসায়নি, তার ভিতরের এক রোখা জেদি মানুষটাকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে গিয়েছে। প্রকৃতির চোখে সে আর বেনি সমান। আর তাছাড়া এই কদিনে বেনিরা যা করেছে তার তুলনা হয় না। মানুষ যদি বিপদের দিনে পাশে এসে দাঁড়ায় তখন তো সে আত্মীয়ের চেয়ে বড়। কই, বেনিরা যখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল তখন তো নীলমাধব দ্বিধা করেনি। তাহলে কিসের গর্ব, কিসের অহংকার? তাহলে কেন সে বাড়িতে মেয়ের বিয়ে দেবার বেলায় আত্মমর্যাদার শিখা লকলকিয়ে ওঠে? না, এসব ধন মান কিচ্ছু না, সত্যি কেবল মানুষের মন। এবার সব সামলে নিয়ে একবার বেনির কাছে যেতে হবে, সামনের ফাল্গুনেই মেয়েটার বিয়ে পাকা করে দেব। বড় রাত নেই, থাক না চোখের সামনে, দুবেলা দেখতে তো পাবো। চলো চলো দাদু, জল সরে গেছে, একবার আমায় গ্রামে নিয়ে চলো। ছোট নাতিটা আবদার করে নীলমাধবের কাছে। হ্যাঁ বাবা চলো। নীলমাধব এগোয় নাতির হাত ধরে, কি যেন মনে পড়াতে ঘুরে দাঁড়ায়। বৌমা, জবা কোথায়? ও তো একটু আগেই সুজয়ের বোনের সঙ্গে বেরোলো। নীলমাধব হাসে, নাতির হাতটা শক্ত করে ধরে এগিয়ে চলে। চলছে তো চলছে, এতদূর তো তাদের গ্রাম ছিল না, কোথাও কোনো বাড়ি ঘর নেই, মাঝে মাঝে টালি স্তূপ ছাড়ার কিচ্ছু চোখে পড়ছে না, চারপাশে ধুধু মাঠ, সব কেমন মাটি মাটি রঙের, সবুজের চিহ্ন মাত্র নেই। খুব দূরে এক সারি নারকেল গাছ। হ্যারে দাদু ভাই, বাড়ি ঘর সব কোথায় গেল? ও মা, দাদু তুমি কিছু জানো না? সব বাড়ি তো ভেঙে ভেসে গেছে, সরকার টাকা দিয়েছে নতুন বাড়ি বানানোর জন্য, কাল তো সভা হলো, মোড়ল সবার টাকা আর কোথায় বাড়ি হবে সব বুঝিয়ে দিয়েছে। বাবার সব হাটে গেছে বাঁশ টাস কিনতে, আমাদের নতুন বাড়ি হবে। নীলমাধব কেমন যেন অবাক হয়ে যায়, চোখ সরু করে চারপাশে খুঁজতে থাকে কোথায় ছিল তার বাড়িটা, খুঁজে পায় না। কিন্তু চোখ আটকে দূরে একটা লাল পানা কি যেন উড়তে দেখে। নীলমাধব দৃষ্টি তীক্ষ্ণ করে, জবার আঁচল না? হ্যাঁ ওই তো জবা, কার হাত ধরে যেন ঘুরছে, সুজয়ের? কি করছে ওরা? ভালো করে দেখার চেষ্টা করে, কি যেন খুঁজছে মনে হয় দুজনে মাথা নিচু করে। নীলমাধব বুক ভরে শান্তির শ্বাস নেয়। খুঁজুক ওরা, ভালো করে খুঁজুক, এই সীমাহীন পৃথিবীতে ওরা ভালো করে খুঁজে নিক ওদের নতুন ঘর বাঁধার জায়গা। নীলমাধব পিছন ফিরে হাঁটতে শুরু করে, নিজের অজান্তেই আকাশের দিকে তাকিয়ে কাকে যেন নিঃশব্দে প্রণাম জানায়।
সত্যি তুমি অসীম শক্তিধর, কি অপার দক্ষতায় ধ্বংসের মাঝে নতুন করে সৃষ্টির বীজ বুনে দাও।